আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। গত বছরের এপ্রিলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকে সের্গেই লভরভ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। সে সময় থেকেই তার বাংলাদেশ সফর নিয়ে আগ্রহ দেখিয়েছেন রাশিয়া। প্রায় 22 ঘণ্টা সফরে গতকাল সন্ধ্যায় ঢাকায় আসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে G20 শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। আগামী 9 ও 10 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় G20 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।